আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলোর মতে তো প্রতিনিয়ত ভাবে আজকে ওদের আপনারা নিয়ে আসলাম। তো আজকে জানবো বাংলাদেশে ওয়েস্ট বেঙ্গল আবহাওয়া কিরকম থাকতে পারে এবং কি জানুন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, এমন বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে। তো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে পূর্বাভাসটি দেওয়া হয়েছে যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ শুক্রবার পর্যন্ত এবং আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, এসব অঞ্চল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে যেটা পূর্বাভাস দিয়েছে যে রংপুর, পরে হচ্ছে সিলেট, পরে হচ্ছে ময়মনসিংহ, রংপুর, সিলেট, ময়মনসিংহ, সিলেট, পরে রাজশাহী এবং ঢাকা, পরে খুলনা, পরে বরিশাল, চট্টগ্রাম, দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা এবং হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে। তো আমরা যেটা যেটা এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি, যে মেঘের গতিপথ অনুযায়ী কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে, তো সেটা আপনাদেরকে এক নজরকে বলে দিব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, এবং আপনাদেরকে বলে দিচ্ছি এই মুহূর্তের এবং রাতের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং টাঙ্গাইল, পরে এইসব অঞ্চল দিয়ে এবং রাজশাহী, এইসব অঞ্চলে দেখতে পাচ্ছি একটি ভারী মেঘ রয়েছে। তো এরই কারণে রংপুর, পরে রাজশাহী, পরে টাঙ্গাইল, তো আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন জেলাতে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে এবং রাত এবং ভোর রাতের দিকে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, পরে রয়েছে রাজশাহী, পরে রয়েছে টাঙ্গাইল, পরে রয়েছে রংপুর, পরে রয়েছে কুড়িগ্রাম, পরে রয়েছে নীলফামারী এবং রয়েছে গাইবান্ধা, পরে রয়েছে দিনাজপুর, এইসব অঞ্চলে আজ রাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো যারা তো এরই সাথে সাথে কিছু কিছু স্থানে বজ্রসহ তীব্র বজ্রপাত হতে পারে, তো সতর্ক থাকবেন সবাই। তো আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে ভারী মেঘ এবং কালো মেঘের ঘেরাও রয়েছে। তো এর প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই দিনাজপুর, পরে রয়েছে বর্ধমান, এইসব অঞ্চলে ভারী থেকে অতি হালকা থেকে মাঝের এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চলে। তাছাড়াও বাংলাদেশে রয়েছে ময়মনসিংহ, পরে রয়েছে রংপুর, পরে রয়েছে সিলেট, পরে রয়েছে খুলনা বিভাগের কিছু কিছু জেলাতে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে। তো আমরা দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা রয়েছে খুলনা, পরে রয়েছে সাতক্ষীরা, পরে রয়েছে ঝিনাইদহ, যশোর, এসব অঞ্চলে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পরে রয়েছে পটুয়াখালী, পরে রয়েছে ভোলা, এসব অঞ্চলে আজ রাতের দিকে কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, পরে হচ্ছে নদিয়া, পরে হচ্ছে বাঁকুড়া, এসব অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত ভারী থেকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো আগামী 48 ঘন্টায় যে পূর্বাভাসটি রয়েছে যে রংপুরের কুড়িগ্রাম, পরে রয়েছে নীলফামারী, পরে রয়েছে দিনাজপুর, পরে রয়েছে গাইবান্ধা, এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো এর কারণে কিছু কিছু জেলাতে আবার বন্যা পরিস্থিতি হতে পারে। তো যারা উত্তরে যেখানে বসবাস করেন, তো আপনি সতর্ক থাকবেন রংপুর, ময়মনসিংহ, পরে সিলেট, পরে ঢাকার কিছু কিছু জেলাতে আবার বন্যার আশঙ্কা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি ভারতের বিহারে যে একটি মেঘ রয়েছে, তো এর কারণে কিছু কিছু জেলাতে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা আবার বৃদ্ধি পেতে পারে। তো আজ রাতে রয়েছে ঢাকা, রাজশাহী, পরে রয়েছে রংপুর, পরে রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, দেশের আট বিভাগে আজ রাতে অস্থায়ীভাবে ধমকা এবং হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।